তো গাইস আমাদের যে লাইট বাল্বটা তোমরা দেখতে পাচ্ছ এটা সাধারণত কিনা 220 ভোল্ট আমাদের এসি ভোল্টেজে চলে। তোমরা সেও যাও সবাই যাও যেটা আমাদের কিনা সাধারণত ঘর বাড়িতে ইউজ করা হয়। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি এই 220 ভোল্ট ভোল্টেজটা আমাদের আসে কোথা থেকে? নিশ্চয়ই সেটা কোনো কোনো একটা ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে আসে যেখানে আমাদের কিনা সাধারণত ইলেকট্রিক তৈরি করা হয়। তো আমাদের এখানে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ব্যান্ডেল আমাদের কাছে। তো তোমাদের ওখানে কোথায় ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে আশেপাশে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সেখানে কি করে ইলেকট্রিক তৈরি সেটাকে তোমাদের বলি। তো সেখানে কি করে না, সবপথে অনেক অনেক জল একটা কন্টেনারের মধ্যে আনা হয়, আর সেই কন্টেনারটিকে কয়লা বা অন্য কোনো জ্বালিয়ে বা জ্বলিয়ে যাই কিছু একসঙ্গে সেটার মাধ্যমে আমাদের কন্টেনারটিকে গরম করা। আর তোমরা কি জানো, গরম করার সত্যি আমাদের জল বাষ্পতে রূপান্তরিত হয়ে যায়, সেই বাষ্পটিকে হাই প্রেশারের মাধ্যমে আর একটা কন্টেনারের মধ্যে ফড়ায়, আর সেই কন্টেনারটিকে ওই হাই প্রেশারযুক্ত বাষ্পটা একটা টারবাইনের ব্লেডের উপর ফেলায়, বুঝতে পারলে তো? আর সেই টারবাইনের ব্লেডটা কি হয় তারপরে ঘোরে, আর তার পিছনে যে মোটর লাগানো আছে জেনারেটর মোটর সেখান থেকে আমাদের এনার্জি উৎপন্ন হয়, তার ফলে আমাদের যে লাইট ফ্যান এসি ফ্রিজ যা আছে সব আমাদের ইলেকট্রিকের জিনিস সেগুলো সব জলে। তো আজকে আমরা সেটিকে সেটা তো তৈরি করতে পারবো না, আজকে আমরা ওরই একটু ছোটো ভার্সন মানে ডিসি ভার্সন আজকে আমরা তৈরি করার চেষ্টা করবো, যেটা তৈরি তো করবো কিন্তু কতটা কি সাকসেস হবে সেটা আমরা জানি না। তো যদি সাকসেস হয়ে থাকে তো ভিডিওটি সাকসেস যদি হয় তো অনেক ভালো। তো গাইস এরকম ধরে যদি মজাদার ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যদি আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর খুব খুব শেয়ার করো ভিডিওটাকে, বুঝতে পারলে তো? সো গাইস চলো ভিডিওকে শুরু করা যাক। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু একটা ছোট্ট খুট্ট দেখে একটা কমেন্ট করে দেবে, হ্যাঁ, পরবর্তীকালে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। সো গাইস চলো ভিডিওকে শুরু করা যাক, আর তোমরা যদি ছোটো হয়ে থাকো ভিডিওটিকে একদম ট্রাই করবেন না। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। গাইস আজকে আমাদের প্রজেক্টটা তৈরি করার জন্য আমরা এরকম ধরনের একটা কাঠের আমরা সিট নিয়ে নিয়েছি। তোমরা এর বদলে সেই পিভিসি পাইপের যে সিট হয় না তোমরা সেটিকেও ব্যবহার করতে পারো। তো সেটার থেকে তোমরা কাঠের সিট যদি ব্যবহার করো অনেকটা বেটার লাগবে তোমাদের কাজ করতে। তো এরপর আমরা কি করব না, এরপর আমরা এখানে যে জলের যে কন্টেনারটা সেটাকে আমরা কিভাবে তৈরি করব সেটা আগে দেখব। তো ওটিকে করার জন্য আমরা এরকম ধরনের একটা আমরা অ্যালুমিনিয়ামের আমরা বোতল নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এর বদলে যে বডি স্প্রে বা আমাদের যে কালার স্প্রে ক্যানগুলো না তোমরা ওটাকেও ব্যবহার করতে পারো। তো আমার কাছে ছিল বডি স্প্রে ক্যান, কিন্তু এটা পুরো লোড একবারে মানে পুরো ভর্তি একবারে এটাকে ইউজ করায় নি, এই কদিন আগে মানে এটাকে কিনে নিয়ে আসেছে। আর এখন যদি আমরা এটাকে ইউজ করে মানে পুরো শেষ করে দিই এটা ভিডিওর জন্য শুধু ইউজ করি, তাহলে বাড়িতে জানো কী অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো। তো চলে এরপর আমাদের কী করা যায় দেখে নি। হ্যাঁ, এসে আমাদের অ্যালুমিনিয়াম বোতলটি থেকে আমাদের প্রেশার মানে আমাদের বাষ্পটিকে রিলিজ করার জন্য আমরা এরকম ধরনের একটা সাইক্লিনে আমরা নজেল ইউজ করছি। তোমরা এটিকে আশা করি সাইকেল রিপেয়ারিংয়ের দোকানে পেয়ে যাবে। তো আমরা এখানে একটা ভুল করে ফেলেছি, মানে আমাদের নজেলটিকে আটকানোর জন্য আমাদের যে বোতলটা নিয়েছিলাম না আমাদের অ্যালুমিনিয়াম সেটা মাঝখানে আমরা ছিদ্রটা অনেকটা নিচে করা উচিত ছিল। তাই কারণ কেন বলে দেখিনি, আমাদের এখানে এই হাফ জল ভর্তি করা মাত্রই আমাদের ট্যাঙ্কটা পুরো লোড হয়ে যায়, মানে এর উপরে যা নিয়ে যাবো আমাদের নজেল থেকে আমাদের জল বেরিয়ে আসছে। তো অনেকটা আমাদের প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা এই পুরোটাকে আমরা বন্ধ করে দেবো, এই একটু তলার দিকে আমরা ছিদ্রটিকে করে নেবো। তো চলে এই তলার দিকে ছিদ্রটিকে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমে যে ভুলটা করেছি মানে এখানে মাঝে যে ছিদ্রটা করেছি সেটাকে আমরা প্যাক করে নিয়েছি এমসিলের মাধ্যমে, আর বাকি যে এইদিকে যে নতুন করে ছিদ্রটা করলাম এই ছিদ্রটাতে আমাদের যে নজেলটা আছে সেটাকে আমরা কানেক্ট করে দেবো সুতোটির মাধ্যমে, এই দেখে সুতোটির মাধ্যমে। তো দেখো আমরা কীভাবে কানেক্ট করছি, তোমরা এরকমভাবে করবে অনেকটা সুবিধা হবে তোমাদের এটাকে ঠিকঠাক করে লাগাতে। এটা তোমরা দেখছো এটাকে সুতোটিকে আমরা আর পার করে নিয়েছি। এরপর কী করবো না, আমাদের যে মুখে বোতলে মুখের দিকটা যেটা আছে সেটির মধ্যে আমাদের এই নজেলটিকে এরকম উল্টোভাবে আমরা ঢুকে নেবো। এরপর আমরা আমাদের সুতোটিকে ধরবো আর নজেলটিকে ভেতর দিকে ঢেলে দেবো, খালি দেখবে আমাদের এদিক দিয়ে আমাদের নজেলটা বেরিয়ে গেছে। দেখছো আমাদের নজেলটিকে বেরিয়ে গেছে, এরপর আমরা এটিকে টেনে নেবো। এটিকে টানার পর আমরা এটিকে নাট বোল্টের মাধ্যমে পুরো ফিক্সড করে নেবো, টাইট করে একবারে। দেখছো নজেলটা সাইডের যে চেরা আছে দেখছো এরকম থাকে। তো এর জন্য আমরা কী করবো না, দু সাইডে আমাদের যাতে বাষ্প না লিক করে তার জন্য এর সামনে আমাদের যে নজেলের সামনে মুখটা সেটিকে আমরা এটার সঙ্গে ফিক্স করি। তোমরা চাইলে এটাকে কেটেও নিতে পারো, তো অনেকটা সুবিধা হয়, বুঝতে পারলে তো? এসে আমাদের বাষ্প তৈরি করা কন্টেন্টটা পুরো 100% রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার বলি আমরা এই কন্টেন্টের মধ্যে জল ঢালবো, কী জল ঢালা যেন কিছুই করতে পারে না। আমাদের এদিকে অলরেডি ছিপি করা আছে দেখতে, সেখান দিয়ে আমরা জল ইনপুট করবো, তাহলে এটা আমাদের ওয়ার্ক করবে 100%, বুঝতে পারলে তো? তো চলে এরপর আমরা কী করে দেখে নিই। এরপর আমাদের সিম্পল কিছুই করতে হবে না, এরপর আমরা আমাদের যে প্রথমে যে কার্ডবোর্ডটা নিয়েছিলাম তার উপরে আমরা আমাদের যে বাষ্প তৈরি করার যে কন্টেনারটা তৈরি করেছি এটিকে আমরা ফিক্সড করবো। তো কীভাবে ফিক্সড করবো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, চলো ভিডিওটা দেখতে থাকো।
আমাদের কন্টেনারটিকে আমাদের যে কাঠের বোর্ডটা আছে তার সঙ্গে অ্যাটাচ করার জন্য আমরা এরকম ধরনের দুটি স্পোক দিয়ে আমরা এরকম শেপে দুটো স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমরা করে নিয়েছি। তো এরপর চলে এই স্ট্যান্ডের মাধ্যমে আমাদের এই কন্টেনারটিকে অ্যাটাচ করা যাক আমাদের এই কাঠের বোর্ডটার সঙ্গে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের যে স্টিকগুলো ছিল মানে আমাদের যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলোকে আমরা আমাদের এই কাঠটির সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমরা কী করবো না, আমাদের অ্যালুমিনিয়ামের ক্যানটিকে এর মধ্যে ঠিক সেট করে বসিয়ে আমরা এই দু সাইড করে আমরা এদিকে এদিকে করে আমরা ফেভিকুইকের ডব ফেলে দেবো একদম। এরপর আমাদের টার্বাইনটা তৈরি করার জন্য আমরা এরকম ধরনের একটা 12 ভোল্টের আমরা ডিসি মোটর নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই মোটরের বদলে অন্য কোনো 12 ভোল্টের মোটর ইউজ করছো, যেটার সাপটা অনেকটা মানে স্মুথ ঘুরবে। তো সেরকম ধরনের একটা তোমরা মোটর নিতে পারো। তো এরপর আমরা এর প্রপেলার মানে হচ্ছে এর যে টার্বাইনের ব্লেড হয় সেটা তৈরি করার জন্য আমরা এরকম ধরনের একটা টিনের পাতি নিয়ে নিচ্ছি, সেটাকে গোল করে রাউন্ড করে আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ। আর এরপর আমরা কী করবো না, এর ঠিক মিডিল পয়েন্টটা ছিদ্র করে বাদ বাকি এই সাইডগুলোকে আমরা কেটে একটা প্রপেলারের আমরা শেপ দেবো। চলো তোমাদের দেখাচ্ছি কেমন ভাবে আমরা এটা কি করবো। শোকেস তোমরা দেখছো আমাদের যে মোটরটা ছিল সেই মোটরের সামনে আমাদের পপুলারটিকে আমরা ফেভিকুইকের মাধ্যমে আটকে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। তোমরা অনেকটা ধৈর্য করে এই পপুলারটিকে তৈরি করবে, তাহলে অনেকটা দেখতে ভালো লাগবে, বুঝতে পারলে তো গাইস। তো চলো এরপর আমাদের এই মোটর মানে এই আমাদের টার্বাইনটিকে আমাদের এই নোজেলটার ঠিক সামনে আমরা এরকম পজিশনে আমরা আটকে দেবো। এটিকে আটকানোর জন্য আমরা কী করছি না, আমরা এরকম ধরনের আর একটা ছোট্ট পাড়া একটা কাঠের টুকরো নিচ্ছি দেখতে পাচ্ছ। এই কাঠের টুকরোটিকে আমরা ফেভিকুইকের মাধ্যমে আগে এখানে আটকাবো, তারপরে আমরা আমাদের যে মোটরটা আছে সেই মোটরটিকে আমরা আমাদের নজেলটা সামনে ঠিক এরকম পজিশনে আমরা আটকে নেবো। তো চলো এটাকে আটকানো যাক। সুকেশ তোমরা দেখছো আমাদের যে মোটরটি ছিল সেই মোটরটিকে আমাদের এই নজেলটা ঠিক সামনে আমরা এরকম পজিশনে আমরা এটিকে ফেভিকুইকের মাধ্যমে আমরা আটকে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। তোমরা অনেকটা মজবুত করে আটকাবে, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের এটা পরবর্তীকালে গরমে খুলে বেরিয়ে যেতে পারে। তো চলো এরপরে আমাদের এই মোটরের যে দুটো প্রান্ত আছে এখান থেকে আমরা লাইটের যে কানেকশান সেটা আগে করে নিই, তারপরে আমরা এটিকে টেস্ট করবো। হ্যাঁ, আমাদের মোটরটি কানেকশান তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে একটা লাল তার নিয়ে মোটরের প্লাস পয়েন্টের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেবো, আর একটা কালো তার নিয়ে সেটা আমরা মোটরের মাইনাস পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে নেবো, ব্যাস আর কিচ্ছু নয়। আর আমরা তাহলেই আমরা এই মোটরের যে শেষের প্রান্ত যে দুটো আছে এই দুক্ষণ থেকে আমরা আউটপুট পেয়ে যাবো, বুঝতে পারলে। তো চলে এরপর আমাদের এটিকে পুরোটা টেস্ট করে যাবে। সর্বপ্রথম কী করতে হবে না, আমাদের এটার মধ্যে জল ঢালতে হবে, তারপরে আমাদের তলাতে আগুন লাগাতে, তো সমস্ত প্রসেস আমি দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। সেই কন্টেনারের মধ্যে আমরা এত পর্যন্ত পুরো জল লোড করে দেবো, মানে নজেলের ওপরে যাতে না হয়, নজেল কেন বলে দিই, নাহলে বেশি লোড হয়ে গেলে না আমাদের নজেলটা দিয়ে জল বেরিয়ে আসবে। তো তাতে যাতে না হয় তার জন্য আমরা নজেলের ঠিক নিচে এরকম আমার পজিশনে আমরা পুরো ফুল লোড জল করে দেবো, বুঝতে পারলে। তো চলে এরপর আমরা কী করি দেখে নিই। এরপর আমরা সিম্পল কিছুই নয়, আমরা এটিকে আগুন লাগানোর জন্য আমরা এরকম ধরনের কতগুলি মোমবাতি আমরা বাজার থেকে কিনে নিয়েছি। তো তোমরা যদি মোমবাতি না পাও তোমরা প্রদীপও দিতে পারো, তাহলে অনেকটা ভালো কাজ হবে। তো প্রদীপ তো নেই, মোমবাতি আমরা কিনে নিয়েছি। এরপর কী করবো না, আমরা আমাদের যেটা বললাম আমাদের এখানটার মধ্যে জলটা ঢেলে নিই, তারপরে আমরা এটার মধ্যে আগুন লাগিয়ে পুরো টেস্ট করে দেখাচ্ছি। আদৌ জানি না সাকসেস হবে কি না, তো টেস্ট তো করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, সুকেশ আমি যেমনটা বলেছিলাম আমাদের এটাকে পুরো লোড করলে হবে না, মানে একটুখানি ছাড় দিয়ে আমরা পুরোটা লোড করে দেবো, বুঝতে পারলে। সুকেশ আমাদের অ্যালুমিনিয়ামের ক্যানটা আমরা পুরো জল দিয়ে লোড করে দিচ্ছি একটুখানি ছাড় দিয়ে। আর এরপর আমরা কী করবো না, একটা একটা করে মোমবাতি নেবো, আমরা এর তলায় দেবো। আর গাইস বলে রাখি, তোমরা যদি ছোটো হয়ে থাকো অবশ্যই তোমরা কোনো বড়োদের সহায়তা করে তারপরে এই আগুনটা তোমরা ধরাবে, নাহলে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হতে পারে, বুঝতে পারলে। তো আমি চাই না আমাদের ফ্যামিলির কারণ সদস্যের কোনো কিছু ক্ষতি হোক। তো চলো এরপর আমরা একটা একটা করে আমাদের মোমবাতিগুলোকে ধরিয়ে নিই। সুকেশ আমরা এখানে প্রত্যেকটা মোমবাতিকে জ্বেলে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার যতক্ষণ না আমাদের এই কন্টেনারটা মানে জলটা যেটার মধ্যে ভরেছি সেটার মধ্যে থেকে যতক্ষণ না বাষ্প বেরোচ্ছে ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ ধরে।
সুগেশ প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের কন্টেনারটার মধ্যে দিয়ে বাষ্প বেরিয়েছে গাইস। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ তোমরা, আমাদের কন্টেনারটার মধ্যে দিয়ে বাষ্প বেরিয়েছে। কিন্তু আমাদের মোমবাতিটার হাল দেখো, প্রায় 100%-এর মধ্যে মাত্র 2% মতন পড়ে আছে, মানে পুরোটাই পুরো ফালতু হয়ে গেল। আর গাইস আমাদের বাষ্পের স্পিড দেখেছে কত সুন্দর স্পিড বেড়েছে, মানে বাষ্পটা বেরোতেই পারছে না এমন কিছু। সে নাকি আবার ওই মোটরটিকে প্রপেলারটিকে ঘুরিয়ে মোটর থেকে যে এনার্জি জেনারেট করবে। পুরো ভিডিওটা পুরো ফালতু হয়ে গেলো, কী ভাবলাম আর কী হলো গাইস। তো এরকমভাবেই কত রকমের কত কত ভিডিও আমাদের নষ্ট হয়ে যায়, মানে কোনোটা সাকসেস হয় না। তবুও এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি কিছুটারও ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। হ্যাঁ কী বলবো, মানে অল্প অল্প কেমন করে বাষ্পটা বেরোচ্ছে দেখো, হ্যাঁ পুরো ফালতু হয়ে গেল, নিয়েই বেরোতে পারছে না উল্টে আবার সে কী করে প্রপেলারটিকে ঘুরিয়ে এনার্জি জেনারেট করে, তুমি ভাবো হাতে করে ঘোরাতে হচ্ছে। হ্যাঁ আর মোমবাতিগুলো হাল দেখো। সো গাইস আজকে আমাদের ভিডিওটা পুরো ফেল হয়ে গেলো, তো কী করবো আর বলো। তো গাইস আজকে যদি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো এটা তো পুরো ফালতু, এটাকে ফেলে দেওয়াই উচিত এরকমভাবে, বুঝতে পারলে কিছু করার নেই, এটাকে ফেলে দিতে হবে। তো এটা এরকম ধরনের যদি ফেক ভিডিও কী বলবো, এটা পুরো পুরো ফেক হয়ে গেছে, এতক্ষণ ধরে খাটনিটা পুরো বেকার হয়ে গেলো। সো গাইস চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন একটা ভিডিওতে, যেখানে যেখানে আর কী বলবো গাইস, পুরো ভিডিওটা পুরো ফালতু হয়ে গেলো বুঝলে। তো চলো ভিডিওটাকে শুরু করে শেষ করে দেখ। হ্যাঁ আগে মাথা পুরো খারাপ হয়ে গেছে আর কী বলবো তোমাদেরকে, তো চলো ভিডিওটাকে শেষ করে দেখ। হ্যাঁ আর গাইস যদি ভিডিওটার কিছুটাও যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ যখনই আমি নতুন ধরনের নতুন বা কোনো মজাদার একটা ভিডিও আমি আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সো গাইস তাহলে ভিডিওটা তো মজাদার হলো না, কী বলবো। তো চলো শেষ করে দেখ। হ্যাঁ দেখা যাচ্ছে কোনো নতুন একটা ভিডিও, তখন জয় হিন্দ জয় ভারত, বাই বাই গাইস। এই ভিডিওটা পুরো পুরো ফালতু হয়ে গেলো, তো চলো।